তারা দুর্নীতি করছে, তাদেরকে জেলে ভরে দিয়ে বাইরে তাদের শাস্তি করতে লড়াই পরিস্থিতি পাল্টাচ্ছে। এই কারণে এবং আজকে আপনাদের সমাবেশ, আমি জানি না এখানে যারা আমরা গোটা রাজ্যে এবং এই জেলাতে যুব আন্দোলনের একজন কর্মী হিসাবে কাজ করার সুবিধা আছে, রাজ্যের এদিক ওদিক যেতে পারি এবং তার সুযোগ আছে, এবং কর্মী হিসাবে নিজেদেরকে তৈরি করার ক্ষেত্রে আজকে আপনাদের সমাবেশ আমাদের যে রাজ্যের পরিস্থিতি বদলাচ্ছে আর প্রতিনিয়ত বদলাচ্ছে সেটা আজকে আপনারা আবার প্রমাণ করে দিলেন যে গ্রামেও চলতে হয়ে যাওয়ার পর রাজ্যের অন্ধকারেও উঠতে পারা ভিড় থাকে শুধুমাত্র বামপন্থীকে সমাবেশকে সফল করার জন্য। অন্যায় একটু মেয়ে
যায়। তাহলে দেশের কৃষকরা আমাদের রাজ্যের কৃষকরা সুইসাইড করছে সেটা ক্রাইম? তাহলে ক্রাইমের অপরাধের তালিকাতে ওদের নামটা তুলতে হবে যে কত কৃষক সুইসাইড করলো। দিদিমণি বললেন যে কেউ সুইসাইড করেনি, আগের দিন রাতে রুটির জন্য যখন আটা মাখছিল ওর বউ নুন দিতে ভুলে গেছিল, তার জন্য বয়ে আর বড়ে ঝামেলা, তাই ও সুইসাইড করে নিয়েছে। আমাদের রাজ্যে কৃষকরা তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, সারের দাম দৌড়াতে পারবে না।
শক্তি কমে যাবে। আমাদের শক্তি কমে যাওয়া মানে তাদের ঘরে চাকরিও পাবে বাড়ি লাগা
দাঁড়িয়ে হাত মাথায় একদম গদ গদ অবস্থায় থাকে। তাহলে ওই হাত কে আর চোরে চোরে মাথায় রাখা যাবে না। ওই হাত যদি গরিব খেটে খাওয়া মানুষের জন্য অধিকার দিয়ে রক্ষা করার জন্য স্কুল মাস্টার কলেজ হসপিটাল পুলিশ পঞ্চায়েত ডিএম এসডিও বিডিও এদেরকে যদি মাথা নামিয়ে কাজ করানোর জন্য যদি ওই হাত চাপ দেয় তাহলে ওই হাতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য অসংখ্য হাতকে একসাথে মুষ্টিবদ্ধ হতে হবে। তার আহ্বান করতে এসছি আপনার।